বাংলা তো তোমাদের রকম বাংলা নাই জানি আমরা রার বাংলাটা জানি ঠিক আছে চলবে তো সবে লাগে আমাদের ঝাড়খণ্ডের যত শহীদ গিলা আছেন ওরা কি আমার সাথ সাথ নমন ওদের জন্য ওদের প্রেরণা দেখে ওরা আজ আমাদের জন্য শহীদ হয়েছেন ওই জন্য আজ আমরাও এক ক্রান্তিকারী বললেন যে কি আমাদের ঝাড়খণ্ডে ওরা যোন চেষ্টার জন্য শহীদ হয়েছিলেন ওইটা আজ তো আমাদের ঝাড়খণ্ডে মিলে নাই আমরাকে আমাদের উপরে অত্যাচার হচ্ছে আর এইটিনে যত কাকা কাকি জেঠা জেঠি দাদা দিদি যত ছোট ছোট ভাই বোন যত আছেন সবাইকে আমার ক্রান্তিকারী জোহার আর এইটিনে যে আছেন আমাদের জেবিকেএসএস এর অধ্যক্ষ সুপ্রিম ক্রান্তিকারী টাইগার জয়রাম দাদা ওকে আমার জোহার মতিলাল দাদাকে আমার জোহার আর যত এইখানে জেবিকেএসএস এর সদস্য আছেন দাদারা ভাইরা সবাইকে আমার ক্রান্তিকারী জোহার আমি তোদের বহুত লোকের লেটনে ছোট ওঠিন কিন্তু আজ যদি তোরা দু শব্দ শুনতে আসেন ছো তো কিছু তোরা এই তোদের যে বইন আছে ইয়ার কিছু তোরা দেখেন ছো একটা কিছু ভিডিও অডিও তো ওই জন্য আজ তোরা শুনতে আসো যে দু শব্দ সামনে লে শুনব দেখব ওই জন্য তোরা মানে আমারও বিচারকে তোরা শুনতে চাইছো টাইগার দাদা তো আমাদের আছে না টাইগার দাদা তো আমাদের জন্য মহান মডেল কিন্তু আমরা তো ওদের সামনে কিছু নাই লেকিন ফির ভি তোরা আজ ডানাই শুনছো তো ওটা কি জন্য হইলো বহুত লোক জানেন না এই চেষ্টা যে ওটা কি জন্য হইলো কি জন্য এমন বলা গেল এটা নাই জানেন দাদারা জানো কিন্তু কাকি জেঠিরা নাই জানেন ওরা ঘরে থাকেন আর আমাদের যে বুজুর্গ দাদা দাদিরা আছেন ওরাও জানেন নাই ছোট ছোট ভাই বোনরা আছেন ওরাও জানেন নাই আমাদের ঝাড়খণ্ডে আমাদের ঝাড়খণ্ড সরকার যে আছেন ওরা একটা নিয়োজন নীতি লাগু করছেন কি এখনো 60-40 নিয়োজন নীতি ওরা ফরমও বার করছেন যে কি ওটা 40% বাইরের লোক এটি নকরি লিবে চাকরি লিবে আর 60% ঝাড়খণ্ডের লোক 60% জন ঝাড়খণ্ডের লোক বলছে ও 60% পুরো ঝাড়খণ্ডই নাই এখন তো কোনো পরিভাষিত করে নাই কে ঝাড়খণ্ডি আর কে বাহারি সরকারে কি বলছে কেউ এত আসে 20 বছর হলে চাকরি করছে তো ওর ছেলেও হবে ঝাড়খণ্ডি অমন কি হই হান্দের লোক যে বাহারে চাকরি করছেন ওদের ছেলেকে কি হতে বাহারের অন্য রাজ্যের বলা যায় নাই বলা যায় তো ফির আমরা কেন দিব আর এখন ওরা 40% এখানে আসবে বহুত লোক বলে যে ও আমার ছেলে তো নকরি চাকরি করবে কিনা আমার ছেলে বিজনেসম্যান বনবে আমি কি জন্য লড়াইয়ে বাইরাবো তো এটা তোমরা ভুলেন যাও যে তোমার ছেলে নকরি চাকরি নাই করবে বিজনেসম্যান বনবে ঠিক আছে মানছি বিজনেসম্যান বনবে লেকিন জন্য 40% লোক আসছেন চাকরি করতে এখন এত কম লোক আছেন বাহারি লোক লেকিন ফির ভি আগের জামানায় বহু খুঁজতে গেলে 7 জোড়া চপ্পল খিয়াইতো না এখন যদি একটা জাতি বনাত বলক যাবে তো 7 জোড়া চপ্পল খিয়াছে কি না খিয়াছে তো যদি 40% আসবেন সামাবেন আমাদের ঝাড়খণ্ডকে ওটা নকরি তো একটা মাধ্যম বটে ঝাড়খণ্ডকে ঢুকবার ওরা আসবে আসে আমাদের পরিবার বসাবে পরিবার বসাবার পরে জমিন লিবে জমিন লিবার পরে ওদের ওদের ছাইলা গেলে কেউ বলবে কি এটা ঝাড়খণ্ডি আমার ছাইলা হইলো ঝাড়খণ্ডি আর তোরাকে গুলগুলিয়া বনিয়ে বাহার ভেজিয়া দিবে তো ওই জন্য বলছি যে বিজনেস করবার আশায় আছো যে বিজনেস করবার সচ্ছে।